বমাল সহ তিন দুষ্কৃতী ধরা পড়ল পুলিশের জালে। একটি তেজস্ক্রিয় পদার্থ বিক্রি করার উদ্দেশ্যে ধৃত তিনজন বর্ধমান শহরে পারবিরহাটায় জড়ো হয় রবিবার রাতে। এসটিপিএর কাছে আগাম খবর ছিল, বর্ধমান থানার পুলিশের সাহায্য নিয়ে তিনজন দুষ্কৃতীকে রবিবার রাতে গ্রেপ্তার করা হয় শহরের পারবিরহাটা এলাকা থেকে। ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল জানান, ধৃতদের নাম আশিস ব্যানার্জি, নিমায় দাস এবং পার্থ পাল। ধৃতদের বাড়ি পূর্ব বর্ধমানের রায়না, হুগলি এবং বর্ধমান শহরে। এসটিএফের কাছে খবর ছিল, এই দুষ্কৃতীরা বর্ধমানে এক ব্যক্তিকে 50 লক্ষ টাকার বিনিময়ে তেজস্ক্রিয় পদার্থ বিক্রি করার উদ্দেশ্যে জড়ো হয়েছে। এসটিএফ বর্ধমান থানার পুলিশকে সাথে নিয়ে এই অভিযান চালায়। ধৃতদের কাছ থেকে 943 গ্রাম ওজনের একটি ধাতু উদ্ধার করে পুলিশ। ধাতুটি কোনো তেজস্ক্রিয় পদার্থ কিনা তা পরীক্ষার জন্য পাঠাচ্ছে পুলিশ। পুলিশের অনুমান, এই দুষ্কৃতীরা কোনো প্রতারণা চক্রের সাথেও যুক্ত থাকতে পারে। 14 দিনের পুলিশ হেফাজত চেয়ে সোমবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। গতকাল আমাদের বর্ধমান থানাতে একটা গ্যাং মেম্বার্স, তিনজন গ্যাং মেম্বার্সকে ধরা হয়েছে, যারা রেডিও একটিভ মেটেরিয়াল বলে কিছু জিনিস বিক্রি করবার জন্য এখানে আসে। আমাদের সেই ইনফরমেশনের ক্ষেত্রে আমরা পারবিরহাটাতে একটা রেড করা হয়, সেই রেডে তিনজনকে অ্যারেস্ট করি। তার মধ্যে একজন হচ্ছে রায়নাথ বাসিন্দা, একজন কামাইপুরের বাসিন্দা হুগলি জেলা, আর একজন বর্ধমানের। এই তিনজনের কাছ থেকে আমরা একটা ওয়েটি মেটাল পেয়েছি ছোটো, যে মেটালটা ওরা বলছে যে এটা রেডিও একটিভ মেটেরিয়াল এবং এখানকার কোন একজন লোককে তারা ডেকে এখানে হ্যান্ড ওভার করবে ইন লিও অফ মানি। অ্যাকর্ডিংলি ইনফরমেশনটা পাওয়ার পরে আমরা আমাদের টিম ওদেরকে অ্যারেস্ট করি এবং ওই যে রেডিও একটিভ মেটেরিয়ালগুলো যে জিনিসটা সেটাকে আমরা ওদের কাছ থেকে রিকভার করি। আমরা ইনভেস্টিগেশন করছি, স্পেসিফিক কেস বর্তমান থানাতে থাকছে, যে কেস কানেকশানে আমরা ওদেরকে রিমান্ডে নেব। রিমান্ডে নেওয়ার পরে ভেরিফিকেশন করবো এবং যে মেটালটা আমরা সিজ করেছি সেই সিজ করবার পরে আমরা টেস্ট করবার জন্য পাঠাবো। তিনজনের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে আশিস চ্যাটার্জি, নিমাই দাস আর একজন হচ্ছে পার্থ পাল। কী কাজে লাগবে, কী কাজে লাগবে সেটা তো বলতে পারছি না, যতক্ষণ পর্যন্ত না আমরা ওটাকে টেস্ট করে বার করতে পারবো সেটা মেবি তো সেটা সেই জায়গায় আমরা এখন পর্যন্ত পৌঁছাইনি। আমরা আগে ভেরিফিকেশনটা করি, হতে পারে এর আগে অনেক ইনসিডেন্ট হয়তো হয়েছে এরকম ধরনের, একটা প্রতারণা চক্র। গ্রেপ্তার করবার মূল কারণটা হচ্ছে একটা বড় পরিমাণ অ্যামাউন্ট কোনো লোককে চিট করা হতে পারে, এরকম ধরনের ইনফরমেশন আমাদের কাছে আসে। একটা মেটেরিয়াল দেখানো হচ্ছে, যে মেটেরিয়ালটা খুব সম্ভবত রেডিও একটিভ মেটেরিয়াল, সেটাই বিক্রি করবে। এখন এন্টায়ার পোর্শনটাই ধোঁয়াশায় ভরা, লিগালাইজ বিজনেস এটা নয়। সেক্ষেত্রে আমাদের অ্যাকশান হয়েছে, বাজার দর তো আমরা পাইনি, তবে এরা একটা হিউজ একটা অ্যামাউন্ট নাকি বিক্রি করবে এরকম ধরনের। কত সেটা অ্যামাউন্টটা, 50 লাখ সেটা এখনো ভেরিফিকেশন করে কি কাজে লাগে এটা বলতে পারবো না, এখনো পর্যন্ত সেই জায়গায় আমরা আসিনি। ইনভেস্টিগেশন চলছে, পিসি নেব, পিসি নেবার পরে সেই আসামিগুলোকে জিজ্ঞাসাবাদ করে ভেরিফিকেশনটা করা যায়। এখনো পর্যন্ত আমরা ভেরিফিকেশন করতে পারবো না, কাকে দেবে সেই পোর্শনটা আমরা ভেরিফিকেশনের মধ্যে আছে। ইনভেস্টিগেশন 14 দিন আমরা যেভাবে প্রসেসে করি সেটা মোটামুটি একটা সেফটি হিসাবে রাখা হয়েছে। এখন রেডিও একটিভ মেটেরিয়ালটা ওটা রেডিও একটিভ কি না সেটা জানবার জন্য যে অ্যাপারেটাস বা ইনস্ট্রুমেন্ট দরকার সেটা আমাদের কাছে নেই, তো আমরা যতটুকু সম্ভব সেটা করছি। টেস্ট এজেন্সি যেখানে আছে বর্ধমান থেকে টিঙ্কু সাউ, পিন্টু প্যাটেল ও পল্লব দাসের রিপোর্ট, আনন্দ বার্তা।